হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই ভালো করেই জানেন যে প্রত্যেকটা আঙ্গনবাড়ি দিদি এবং হেল্পার দিদিদেরকে নিজের আধার পোষণ টেকারে আপলোড করে তাকে ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? এটা ভেরিফাই করাটা কতটা জরুরি এটা আপনারা বুঝতেই পারছেন। এই জিনিসটা আজ 6 মাস ধরে কাজে চলছে, কিন্তু এখন অবধি অনেক হেল্পার দিদি এবং ওয়ার্কার দিদিদের আধার ভেরিফিকেশন কমপ্লিট হয় না। কেননা এটা আধার ভেরিফিকেশান কমপ্লিট করাটা খুবই জরুরি, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এইসব নিজে নিজে প্রচুর নজর দেয়। আর আপনাদেরকে আধার ভেরিফিকেশান কমপ্লিট করার পরই আপনারা সমস্ত ফ্যাসিলিটি, যে সেন্ট্রাল গভর্নমেন্টের পেমেন্ট হলো বা পোষণ অভিযানের টাকা হলো, রিচার্জের টাকা হলো, এইসব মানে প্রোভাইড করা হবে, না হলে এগুলো সব বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? তো কোন কে কার কার ভেরিফিকেশান কীভাবে চেক করবেন ওইটাই ভিডিও আমি দেখিয়ে দিব। তারপরে অনেক দিদিরা এটা বুঝতে পারছে না যে নিজের সেন্টারে তো আধার ভেরিফিকেশান কমপ্লিট করলাম, কিন্তু যে চার্জের সেন্টারটা আছে ওইটাতে কী করব। তো প্রথমে আমি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কি না, আপনার আধার ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কি না এইটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরেও আমি আপনাদেরকে বলে দেবো যে চার্জের সেন্টারে আপনাদেরকে কী করতে হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, ঠিক আছে? দেখিয়ে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি হেল্পারদের আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে কি না ওইটা আপনি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আধার ভেরিফিকেশান আপনার কমপ্লিট হয়েছে কি না এই জায়গাটা দেখার জন্যে আপনারা মোর অপশানে যাবেন। এই যে মোর অপশানে গিয়ে নিয়ে এখানে যে 4 নম্বর যে আছে আঙ্গনবাড়ি আপডেট, আঙ্গনবাড়ি হেল্পার প্রোফাইল, তো এই জায়গাতে ক্লিক করবেন। নিয়ে ক্লিক করার পর দেখবেন এখানে যে আধার নম্বর যে আছে, আপনার আধার নম্বরের পাশে যে ডাবল টিকটা আছে, এই ডাবল টিক মানেই হলো যে আপনার হেল্পারের আধার ভেরিফিকেশান কমপ্লিট আছে। কমপ্লিট আছে মানে কি, ওর আধারে কোনো ভুলভাল নাই। আধারের সঙ্গে আধার নম্বরে যে ডেট অফ বার্থ আছে, নাম আছে বা গার্জেনের যে নাম আছে ওই জিনিসটা, আর অফিসে যে আপনারা ডকুমেন্টসগুলো জমা করেছেন তার সঙ্গে মিল থাকতে হবে, ঠিক আছে? কেননা ওটা পরে গণ্ডগোল হবে। যদি আপনার আধার কার্ডে ডেট অফ বার্থ আলাদা আছে আর আপনারা যে সার্টিফিকেটটা অফিসে জমা করেছেন ওইটা যদি ভুল থাকে বা মানে আলাদা থাকে, তাহলে আপনার অসুবিধা, আধার ভেরিফিকেশান করতে খুবই অসুবিধা হবে আর পরে অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আপনারা যাদের যাদের আধার ভেরিফিকেশান কমপ্লিট আছে ওটা চেক করে নিন, আর যাদের কমপ্লিট হয় নাই, করতে পারেননি এখন অবধি, তো ওরা আধারের সঙ্গে নিজের যে ডকুমেন্টসের ডেট অফ বার্থ আছে, নাম আছে, গার্জিয়ান নেম আছে, ওগুলো সব মিল করে নিন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন আপনারা হেল্পারের যে আধার ভেরিফিকেশান কমপ্লিট আছে কি না ওটা কীভাবে চেক করবেন। এরপরে আমি ওয়ার্কার দিদিদের কীভাবে চেক করবেন ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে অ্যারো চিহ্নতে ই করবো নিয়ে এখানে যে দেখুন যে ভিউ প্রোফাইল বলে লেখা আছে এই জায়গাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিদের যে প্রোফাইলটা আছে ওটা খুলে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, এই যে দেখুন আমার আধারের প্রোফাইল, আমার প্রোফাইলটা খুলে গেছে। নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বরের পাশে আমার 2টা ডাবল গ্রিন টিক করা আছে। গ্রিন টিক করা মানেই যে আছে আমার আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমার কোনো আধারে কোনো অসুবিধা নাই, আমার অফিসে যে ডকুমেন্ট দেওয়া আছে তার সঙ্গে আমার আধারের মিল আছে, আর আমার আধার যে আছে পোর্টালে সঠিকভাবে উঠে গেছে, আর যে অফিসে যে পোর্টাল আছে ওটাতেও এটা শো করছে। যদি কোনো দিদির আধার ভেরিফিকেশান কমপ্লিট না থাকে তাহলে এখানে যে আধার নম্বর আছে তার পাশে ডাবল টিক থাকবে না, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনারা দেখে নেবেন যে চার্জের সেন্টারে আপনাদেরকে কী করতে হবে। কোনো একটা দিদিমণি যদি কোনো একটা সেন্টার চার্জে আছে, ঠিক আছে, তাহলে ওইখানে তো হেল্পার থাকবেই, হেল্পারের প্রোফাইল তো আপনাদেরকে ওটা আপডেট করতেই হবে আর আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিতে হবে। কিন্তু যেহেতু আপনারা একটা চার্জে সেন্টার চালাচ্ছেন, তো ওই সেন্টারে যে কর্মী দিদির যে প্রোফাইল আছে ওই জায়গাতে সমস্ত যে ডিটেলসগুলো আছে ওটা যে চার্জের দিদিমণি আছে ও নিজের সেন্টারে নিজের ডিটেলসগুলো দিয়ে তারপরে নিজের আধার নম্বর, ফোন নাম্বার, মেল আইডি, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান, যাটুকু যে কিছু লাগে সব কিছু দিয়ে আপনাকে নিজের আধার ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। মানে একটা কর্মী দিদি যদি 2টা সেন্টার চান, নিজে একটা দু জায়গাতে নিজের আধার ভেরিফিকেশান কমপ্লিট করবে, একটা নিজের সেন্টারের ভেরিফিকেশান করবে, তারপরে একটা যে চার্জের সেন্টার আছে ওই জায়গাতেও আপনাকে
আধার ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিতে হবে। এটা ভাববেন না যে আমি অলরেডি নিজের সেন্টারে আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছি তাহলে আমার আর হবে না, আর হবে না বা করতে পারবো না, সেটা আপনার ভুল, মানে বোঝাটা ভুল। সমস্ত ওয়ার্কার দিদি যে ডাবল সেন্টার চার্জে আছে, নিজের সেন্টারের আধার ভেরিফিকেশানটা তো কমপ্লিট করবেন, সঙ্গে সঙ্গে আপনারা নিজের চার্জে সেন্টার আছে ওইটাতেও আপনাকে নিজের আধার ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিতে হবে। তাহলেই যে একটা দেখবেন যে আধার ভেরিফিকেশান যে লিস্টটা আছে ওটাতে দেখবেন অনেক দিদিমণিদের নাম আছে যে ওদের আধার ভেরিফিকেশানটা কমপ্লিট হয় না, অথচ এদিকে ওরা আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছে। এটা বোঝা ভুলের জন্যে ওদের হয়েছে, ওরা তো নিজের সেন্টারে আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছে কিন্তু চার্জের করে নেয়, চার্জের করে নেয় বদলে ওদের লিস্টে নাম চলে এসেছে। ঠিক আছে, তাহলে যদি কোনো দিদিমণি এরকম থাকে যে ওরা নিজের সেন্টারে আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিয়েছে কিন্তু চার্জেরটা করে নেয়, তাহলে খুবই তাড়াতাড়ি আপনারা চার্জের সেন্টারেরও সব কিছু ডিটেলস দিয়ে আধার ভেরিফিকেশান কমপ্লিট করে নিন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ আছে। আর সবাই নিজের নিজের প্রোফাইল একবার খুলে অবশ্যই চেক করে নিন যে আপনার আধার ভেরিফিকেশানটা কমপ্লিট আছে কি না আছে, না হলে আপনাদের পরে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।